হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পল্লবিস ভ্লগ। পল্লবিস ভ্লগে তোমাদের অনেক স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ আমরা তিনজনাই বেরিয়ে পড়েছি আমার সেকেন্ড ডোজ নিতে, মানে সেকেন্ড ভ্যাকসিন নিতে যাচ্ছি কোভিডের। তো এখন গাড়িতেই আছি। আগেরবার ফার্স্ট ভ্যাকসিনের বেলায়ও প্রচণ্ড বৃষ্টি মেঘ হয়েছিল, তো এবারেও বৃষ্টি মাথায় করে নিয়ে যাচ্ছি। মানে বৃষ্টি হতে হতে একটু যেই থেমেছে তারপরে আবার বেরিয়ে গেছি, নাহলে ওদিকে আবার প্রচণ্ড লাইন টাইনের ব্যাপার আছে। তো তারপরে একটু আধটু বৃষ্টি মাথায় পড়ছে, বাট কিছু করার নেই। আর আমার পুচকেটাকে তো না নিয়ে গেলে হবে না, কারণ ও বাড়িতে কান্নাকাটি করবে, থাকবে না। আর এই যে মামুনদের বাড়ি আমার পিছনে দেখতে পাচ্ছ, তো ওটা মামুনদের বাড়ি হচ্ছে যে পড়তে আসে। আর এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতন লাগবে যেখানে আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি। তো এখানে এবার মেন রোডে চলে এসেছি। মেন রোড দেখতে পাচ্ছ, রাস্তা টাস্তা সব ভিজে। এবারে পেট্রোল পাম্পে যাচ্ছি তেল নিতে বাইকের। তো চলো দেখতে থাকো। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমরা পাও। তো এখন আমি পৌঁছে গেছি। এখানে দুই দিদিভাই আছে, ওরা আগে চলে এসেছিলো আর আমি জাস্ট পৌঁছালাম। ভ্যাকসিন সঙ্গে সঙ্গে নিয়ে নেব, কারণ ভিড় নেই। ভেবেছিলাম ভিড় হবে, বাট ভিড় নেই। তো হয়ে গেছে আমার ভ্যাকসিন নেওয়া। এবার আমি যাব ফার্স্ট ফুচকা কাকুর কাছে, কারণ 12:30টার দিকে বিরিয়ানি হবে। তো ওই জন্য আগে ফুচকায় যাচ্ছি। এটা একটা কলেজের সামনে, তো এখানে ফুচকা কাকু খুব ভালো বানায়। তো ফুচকা খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ছেলে আছে তো ও ফোন ধরতে পারছে না। এখন যাচ্ছি বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খেতে দোকানে এসে গেছি। এখানে তো প্রচণ্ড গান চলছিল, তো হোম থিয়েটার লাগিয়েছিল, তো হোম থিয়েটারে গান চলছিল। আর আমরা জাস্ট বিরিয়ানিটা দেখো, লুকটা দেখো, জাস্ট ইয়ামি। তো বিরিয়ানি হলে আমার আর আমার হাজব্যান্ডের আর কিচ্ছু লাগে না। তো বিরিয়ানিটা ডিমটাও দিয়েছে, অনেক বিরিয়ানি দোকানে এখন ডিমটা দেয় না, তো এখানে দিয়েছে। এবার আমরা খাওয়া শুরু করছি। দেখো আমার হাজব্যান্ড তো খাওয়া গরম গরমই চালিয়ে দিচ্ছে, আর আমি একটুখানি লেট করে করে এ করছি। আর আমি চাইছিলাম যে আমার ছেলেটাও যাতে একটু আধটু খায় আমাদের কাছ থেকে, কিন্তু ও একটুও খাচ্ছিল না। দেওয়ার চেষ্টা করছিলাম বাট খাচ্ছিল না। আর আমার ছেলে শুধু শসা আর পেঁয়াজ, যেটা স্যালাড দিয়েছিল ও হচ্ছে শসা আর পেঁয়াজটা দেখে ওই দুটো শুধু যা হোক করে খাচ্ছিল। তো আমার এখন টেনশান হচ্ছে এটাই যে ও না ঘুমিয়ে পড়ে, ওখানে বাড়িতে এসে যেন ওকে খাইয়ে দিতে পারি, তারপরে যদি ঘুমায় তাও একটু যেন শান্তি মনে হয়। তো ওটাই ভয় লাগছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে খাচ্ছিলাম, মানে সেই তৃপ্তি করে খেতে পারিনি ওই ছেলেটার জন্য, কারণ ও একটু ঘুমও পেয়ে গেছিলো। আর এদিকে বিরিয়ানি 12:30টা না হলে দেবে না, ওই জন্য আর কি লেট হয়ে গেছিলো। তো দেখছো ওকে দিচ্ছি বাট খাচ্ছে না। আর আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আসলাম। আর একজন ওখানে যে ওখানে কাজ করে, তো উনি এসে বলছে যে চিকেন কষা লাগবে কি না। তো আমাদের কষাই লাগবে না, কারণ এদিকে ছেলে দুষ্টুমি করছে। তো যাই হোক চলো, খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পর এখন আবার বেরিয়ে পড়লাম। দেখছো বাইরে মানে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে। এদিকে আমার ছেলে নাজেহাল অবস্থা, মানে ও একদম ঘুমানোর জন্য পাগল। এখন আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, জুতো পায়ে শুয়ে পড়েছে, কিছু না খেয়েই, কারণ আমরা বিরিয়ানি খেয়েছি ও খেতে পারিনি। তো সেকেন্ড ডোজ, এটা হচ্ছে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ। কী হবে বিকেলে জানি না। তো এখন তো মেঘ করে আছে, পেট পুরো ভর্তি, কিছু খাবো না। এবার একটু ফ্রেশ হবো, হয়ে ছেলেটা ঘুমাচ্ছে যখন ঘুমাক, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। তো পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 6:00। তো এখন বাজে 6:00, এখন থেকে আবার শুরু করছি, কারণ এসে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 4টার দিকে আবার ওদেরকে পড়িয়েছি, পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখনও মামুন পড়ছে, ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি। আর আমার হাই করো বাবা, হাই হাই এরম করো, হাই করো। আমার দুষ্টু ওদিকে মুড়ি খাচ্ছে,
আর এটাকে ছাড়িনি তমালকে, ওর পরীক্ষার প্রশ্ন দিয়েছে, সবার দিয়েছে, তো সবার কিছুটা কমপ্লিট করেছি, তো এর একটু ধরে ধরে না লেখালে কমপ্লিট হবে না, তো ওই জন্য একটু লেট করছি, সবার ছুটি দিয়ে দিয়েছি, ওরও বাড়ি আমাদের বাড়ির পাশে, তো ওই জন্য লেট করাচ্ছি। আর এটা তো যাবে 8টার দিকে, আর মা রান্না করছে, মা রুটি করেছে, ডিমের ঝোল করছে, আবার চচ্চড়ি আছে, মাছের তরকারি আছে, ভাতও আছে, ডিমের ঝোল আর রুটিটা এমনি জাস্ট রাত্রে করছে, যে যেটা দিয়ে খেতে পারবে খাবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে অল প্রেস করো, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমরা পাও। তো আজকের মতন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।